아무것도 쓸라보나? 내가 맞춰서 알아 맞추게! 아니 지금 쓴다 꼭대보나 내가 머리오나 저기 달라고 까마 나 다시 때려봐 어른아 말도 살려 সবাই তো খাইছে কিন্তু আমারে কেউ খাইতে দেয় না হ্যাঁ তাহলে খাবার দিব না খাওয়ার সময় খালি আমারে চোখে দেস কামের সময় চোখে দেস না কামের সময় তো তাগো সবার কাম করে দেস আর খাওয়ার সময় এলে আমার কাছে জ্ঞান জ্ঞান করস ওই মুক্তার চোখে দেস না মুক্তার কাছে যাই খাবার চাইতে পারিস না আর আমি এক জায়গায় যাইতাছি এমন আয় আমার স্বপ্নে পড়ুন লাগবো তোর চেহারা দেখলে আমার যাত্রা দেয় সবাই জানো সরকার মুক্তার কাছে যাই বাচ্চা বেলা পড়ছে গেছে তা আমার শুনাস কেন লেগে হ্যাঁ আর আমি তার কোনো খাইতে মেতে দিতে পারব না কে তোর মরা মার কাছে দেখাইতে পারিস না সব শুনে শুধু কানে কানে খেলো 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 গানু ছোট মা তুমি আমার মরা মায়ের নিয়ে বকো কে আমার মরা মাই কে আমার খাইতে দিতে পারবো আর ছোট মা তোমার যা খুশি তুমি আমার করো তাও তুমি আমার মরা মাটার নিয়ে কিছু করো না তুমি যদি আমার মরা মাটার নিয়ে কিছু করো না আমার কষ্ট লাগে মরা মারলে কি কষ্ট লাগে ওই গেল তো ঠিকই আছে তাহলে এটা বুঝোস না তুই যদি আঙ্গ সংসারে খাস আঙ্গ যদি চাল ফুরা যাবো এই গেল তোমার নাই হ্যাঁ সবসময় খালি কেন খেলে খেলা করিস যাই থেকে সবসময় শুধু খাওয়ান দাও খাওয়ান দাও কিরে রানা তুই কেন করতেছ শুকা কি হয়েছে দুঃখ করে না মারছে না আমার মুক্তা হ্যাঁ মুক্তা কি হয়েছে হ্যাঁ সারের মতো চিল্লাইতেছ রাইনা খাই নাই এটা নিয়ে আপনি এত মাথা ব্যথা খায় আপনি তো খাইছেন বৌমা তোমার শ্বশুরের খাবারটা হ্যাঁ ভাত বার আছে এক প্লেট ভাত দুজনে কেমনে খাবো দুজনে খাবো মানে আমি কি দুজনের জন্য খাবার দিছি নাকি জ্বালা জ্বলতে নাই বাসিও না বাদ নিয়ে আপনি জামাই রেখা খাওয়ান আরেকজনের চিন্তা করতে হবো না ইনারা মরেও না যত জ্বালাই খা আমার কিছু না দাদা কিছু না
তো খরচ করে না মানে গে পালুরে ডান্সকে তোমার কাছে তো সাহরতে কথা কি না দেব তুমি আজও থা মানে গে পালুরে ডান্স শুধু সসত তোমার সাহরতে কই দেব তুমি কি আনলা আমার জন্য পালুরে দে দাদু আমি জানি তুমি খাও না এই জন্য মনে করলো এই ব্যাপার একটু সময় লেগে বাইরে গেছি আর এদিকে নাতিন রে রুটি কিনে না খাওয়াইতেছে দাঁড়া রুটি খাওয়াইতেছি তাই তো কই এত টাকা কি করে ওই বুড়ায় এখন না বুঝলাম যে সব টাকা পয়সা নিয়ে খালি ওই নাতিন রে খাওয়ায় ওই ওই সিঁড়ি বাড়ি থেকে যাবো কবে হেরে খসে এই সিঁড়ির দিকে তোমরা শান্তিতে এই বাড়িতে ঠিক পারবো না হ্যাঁ টিকবার পারবো কেন তুমি কও ওই ফকিনের বাচ্চা কালকে আমার জামারাতে আমার একটা না দুইটা থাপ্পড় খাইছে আমার তো মনে হলো গরম চিত্ত তখন মাইরা ফলাই যে স্বামী নাকি আমার কোনোদিনও মারে নাই সাত বছর প্রেম করছি তিন বছর ধরে বিয়েছে একদিন আমার গায়ে হাত তোলা দেখে নাই ওই ফকিনের বাচ্চার লেগে আমার স্বামী কালকে আমারে দুইটা থাপ্পড় মারছে ভাবি একটা কাজ করি ঘরে এমন কিছু করি যাতে এই বাড়ি থেকে একাই চলে যায় কি করবি কি করব এক কাজ করি ভাবি চিন্তা করো না তোমার দেড় ভাবি সব সময় দিয়েছে তুমি বাসাইলে যা দেখি যাও 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 মন চাইলে তিনি শুনতে পারি না
প্লেট ভাতও দিতে পারি না, ভাতও দিতে পারি না। চলো বাবা আমি তোমাদের কাছে।